এরকম ফটো বা ভিডিওগুলি আপনারা ইনস্টাগ্রামে অবশ্যই দেখেছেন, কারণ এখন এই চেয়ারে বসা, পেছনে পাখনা লাগানো এবং 3D নেমযুক্ত এই ইমেজগুলি ইনস্টাগ্রামে খুব ভাইরাল চলছে। আচ্ছা, এগুলোকে একটু সাইডে রেখে আপনারা বলুন তো, আপনি কি এমন কাউকে দেখাতে পারবেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চায় না? হ্যাঁ, একটু ভাবুন। পারবেন না তো? আমি জানি পারবেন না, কারণ আপনাদের নজরে এমন কেউ নেই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চায় না। আর এই জিনিসটিকে মাথায় রেখেই আমি আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসেছি, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে এরকম ভিডিও বা ফটোগুলি খুব ইজিলি এক ক্লিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটি থেকে আপনারা ফটোগুলি বানানো তো শিখে যাবেন, কিন্তু ভাইরাল হতে পারবেন কি পারবেন না সেটি আপনার কপালের ব্যাপার। যেমন আমার কপালে নেই, আমি এতদিন থেকে কন্টিনিউসলি আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি, আপনারা না লাইক করছেন না কমেন্ট করছেন, আর সাবস্ক্রাইব তো দূরের ব্যাপার। তো প্লিজ এই ভিডিওটি পুরোটা দেখে নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি একটু ইউজফুল মনে হয় তাহলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিয়েছি। এই ফটোগুলিকে তৈরি করার জন্য আপনাদের সবার প্রথমে চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। আপনারা সিম্পলি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন NOIZE লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকেই ইনস্টল করে নিয়েছি, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সামনেও এই ওপেন অপশনটি চলে আসবে। আপনারা সিম্পলি এই ওপেন অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এবার এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন কুইন ইমেজ নেম বলে একটি টেমপ্লেট রয়েছে। আপনারা সিম্পলি এটিতে একটি ক্লিক করবেন এবং এটিতে ক্লিক করার পর এর ভেতর থেকে আপনারা আরও অনেকগুলি টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যেই টেমপ্লেটটি পছন্দ করবেন সিম্পলি সেই টেমপ্লেটটির উপরে একটি ক্লিক করবেন। মনে করুন আমি এই টেমপ্লেটটিকে এডিট করব। এই টেমপ্লেটটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এই স্টার্ট মেকিং বলে এই অপশনটি চলে আসবে। আপনারা সিম্পলি এই স্টার্ট মেকিং অপশনটিতে একটি ক্লিক করবেন। একটুখানি লোডিং হয়ে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে মেক বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এটির ওপরে যে রোহেন নামটি লেখা আছে আপনারা এই নামটিকে রিপ্লেস করে দেবেন। এটিকে রিপ্লেস করার জন্য এখানে ইওর টেক্সট বলে যে অপশনটি, আপনারা সিম্পলি এই ইওর টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই নামটি চলে এসেছে। আপনারা সিম্পলি নামটিকে কেটে দেবেন এবং নামটিকে কেটে দেওয়ার পর আপনারা নিজের নামটি এখানে লিখে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নামটি লিখে দিয়েছি এবং নিজের নামটি লিখে দিয়ে আপনারা সিম্পলি এই টিক চিহ্ন মানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটি এখানে এডিট হয়ে গেছে। এবার এই ফটোটিকে সেভ করার জন্য আপনারা সিম্পলি এই মেক বাটনে একটি ক্লিক করবেন এবং এই মেক বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে। অ্যাডটিকে দেখে নিয়ে আপনারা সিম্পলি এই ক্রস বাটনে ক্লিক করবেন। এই ক্রস বাটনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ফটোটি চলে আসবে। আপনারা সিম্পলি এখান থেকে ফটোটিকে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। এই ইন্টারফেসটি চলে আসা মানে আপনাদের ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখান থেকেই ফটোটিকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন। আর নইলে আপনারা সিম্পলি গ্যালারিটি ওপেন করে দেবেন এবং গ্যালারি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা ফটোটি আপনাদের গ্যালারিতে দেখতে পাবেন। এবার মনে করুন আপনারা এই ফটোটি দিয়ে একটি ভিডিও বানাবেন। এই ফটোটি দিয়ে ভিডিও বানানোর জন্য আপনারা সিম্পলি আবার এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাদের সামনে আবার সেই সেম অপশনটি চলে আসবে। আপনারা সিম্পলি এই টেমপ্লেটটিতে ক্লিক করবেন।
এবং টেমপ্লেটটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যানিমেটেড টেমপ্লেট দেখাচ্ছে। আপনারা সিম্পলি এই টেমপ্লেটটির উপরে একটি ক্লিক করবেন। টেমপ্লেটটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখন সিম্পলি এই রিপ্লেস ফটো বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রিপ্লেস ফটোতে ক্লিক করে আপনাদের ফটোটিকে যেই ফটোটি একটু আগে এডিট করেছিলেন সেই ফটোটিকে গ্যালারি থেকে সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ফটোটিকে গ্যালারি থেকে চুজ করে নিয়ে পরিমাণ মতো ক্রপ করে নিলাম। তারপর আপনারা সিম্পলি এই রাইট চিহ্নটিতে একটি ক্লিক করবেন এবং এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফটোটি এখানে ভিডিও আকৃতিতে অ্যানিমেট হয়ে যাবে। আপনারা চাইলে এই রিপ্লেস মিউজিকে ক্লিক করে এখান থেকে আপনাদের মিউজিকটিকেও রিপ্লেস করতে পারেন। আমি এখানে এই মিউজিকটি থাকতে দেব, তাই আমি ব্যাক করে যাচ্ছি। এডিটিংটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এই মেক বাটনটিতে একটি ক্লিক করবেন। এই মেক বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটিও আপনাদের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এবং যখনই আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে মনে করবেন আপনাদের ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে আপনারা এরকম 3D নাম সহ অ্যানিমেটেড ফটো এডিট করতে পারবেন। সো আবারও বলছি, যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।